হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এপিসোডে আমরা এক্সপ্লেন করব 2007 সালে রিলিজ হওয়া হলিউড মুভি আই অ্যাম লিজেন্ড। একটি ঘাতক ভাইরাস পৃথিবীর 90% মানুষকে মেরে ফেলেছে এবং বাকি 10% মানুষ যারা বেঁচে আছে তারাও পরিণত হয়েছে নরখাদক রাক্ষসে। এদের মধ্যে একজন মানুষ যে সম্পূর্ণ সুস্থ, তার নাম ডক্টর রবার্ট। প্রাণঘাতে এই ভাইরাসের বিরুদ্ধে ডক্টর রবার্টের যুদ্ধ এই মুভিটিতে দেখানো হয়েছে। তো চলুন প্রথম থেকে মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা দেখি টিভিতে একজন ডক্টরের ইন্টারভিউ হচ্ছে। সেই ডক্টর বলছেন, আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট আবিষ্কার করে ফেলেছি। অ্যাঙ্কর তাকে জিজ্ঞাসা করে আজ পর্যন্ত তিনি কতজনের ট্রিটমেন্ট করেছেন। তখন ডক্টর বলে প্রায় 10,000 লোকের ট্রিটমেন্ট তিনি করেছেন এবং তারা সকলেই সুস্থ, অর্থাৎ ক্যান্সারের 100% কিওর সম্ভব। এরপর আমরা দেখি সিন শিফট হয়ে 3 বছর পরে দেখানো হয়, যেখানে আমরা দেখি নিউ ইয়র্কের ম্যানহ্যাটন শহর পুরোপুরি শুনশান। পুরো শহরে একটাও মানুষের দেখা নেই, রাস্তায় রয়েছে সারি সারি গাড়ি যেগুলো চলছে না। আর তখনই আমরা দেখি একটা লাল রঙের গাড়ি খুব জোরে সামনে এগিয়ে যাচ্ছে এবং সেই গাড়িটি চালাচ্ছে এই মুভির লিড ক্যারেক্টার রবার্ট। তার সঙ্গে তার কুকুর স্যামকেও আমরা দেখতে পাই। আসলে তারা হরিণ শিকার করছিল। খুব পরিশ্রম করার পর যখন তারা একটি হরিণের কাছে পৌঁছে যায় এবং তাকে গুলি করতে যায়, তখনই একটা সিংহ এসে হরিণটিকে ধরে ফেলে। রবার্ট হরিণটি সিংহের কাছ থেকে ছাড়িয়ে নেবে বলে ঠিক করে, কিন্তু তখনই তার হাতের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে এবং আকাশের দিকে সে তাকিয়ে দেখে সূর্য ডুবে যাওয়ার কাছাকাছি চলে এসেছে। তাই না চাইতেও তাকে ফিরে যেতে হয়। রবার্ট তার বাড়িতে চলে আসে, কিন্তু এখন প্রশ্ন আসে, রবার্ট সূর্য ডুবে যাওয়ার কারণে বাড়ি কেন আসলো? আসলে এই শহরে প্রচুর মিউট্যান্ট রয়েছে যাদের বলে ডার্ক সিকার্স, এবং তারা শুধুমাত্র রাতের বেলায় বেরোয় কারণ তাদের চামড়া খুবই সেন্সিটিভ, তাই সূর্যের আলোয় গেলে তারা মারা যায়। বাড়ি এসে রবার্ট ও তার কুকুর স্যাম খাবার খেয়ে রাত হওয়ার আগে পুরো ঘরটি খুব ভালোভাবে সিল করে দেয় এবং সমস্ত লাইট বন্ধ করে দেয়, যাতে করে কেউ বুঝতে না পারে ভিতরে কেউ থাকে। এরপর রবার্ট এবং তার কুকুর স্যাম বাথটাবে ঘুমায় এবং বাইরে থেকে প্রচুর ডাক শিকারের আওয়াজ শোনা যায়। এরপর আমরা দেখি রবার্ট ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং দেখা যায় রবার্ট তার ওয়াইফ এবং বাচ্চাকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে তার ওয়াইফকে বলছে এখান থেকে বেরিয়ে সে যেন সবার আগে এটিএমে যায় এবং যত সম্ভব টাকা তুলে নেয়। সে যেন অন্ততপক্ষে 2 সপ্তাহের খাবার নিয়ে ফার্ম হাউসে থাকে। রবার্ট ফার্ম হাউসে তাদের সঙ্গে দেখা করবে। সে জানায় আর্মি এই এলাকাটি 30 মিনিটের মধ্যে সিল করবে। এরপরে গাড়ির রেডিওতে প্রেসিডেন্টের ঘোষণা শোনা যায়। প্রেসিডেন্ট বলছে, আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ আমি একটা সরকারি কাগজে সাইন করেছি যাতে বলা হয়েছে নিউ ইয়র্ক শহরকে গোটা দেশের থেকে আলাদা করা হলো। রবার্ট বলে, আমরা চেষ্টা করলে 2 সপ্তাহের মধ্যে এই ভাইরাসটিকে থামাতে পারবো। তখন তার ওয়াইফ বলে, এটা তো তুমি এই শহরের বাইরে থেকেও করতে পারো। রবার্ট জানায় এটা এখানেই শুরু হয়েছে, তাই এখান থেকেই এর মোকাবিলা করতে হবে। এরপর আমরা দেখি তারা এয়ারপোর্টে পৌঁছে গেছে এবং সেখানে পুরো শহরের লোকের ভিড়, কিন্তু শহর থেকে শুধুমাত্র তারাই বাইরে যেতে পারবে যারা ভাইরাস এফেক্টেড নয়। রবার্টের বাচ্চাকে চেক করা হলে সে পাস হয়ে যায়, কিন্তু তার ওয়াইফকে স্ক্যানারে ইনফেক্টেড দেখায় এবং আর্মি তাকে যেতে দেয় না। তখন রবার্ট তাদের বলে, এটা আমার ওয়াইফ, তাই তোমরা দ্বিতীয়বার স্ক্যান করো। আসলে রবার্ট ছিল লেফটেন্যান্ট কর্নেল, তাই সে অর্ডার করে দ্বিতীয়বার স্ক্যান করার জন্য। দ্বিতীয়বার স্ক্যান করা হলে তার ওয়াইফ টেস্ট পাস করে যায়। তারা যখন হেলিকপ্টারে চড়ে যাচ্ছিল, তখন সামনের থেকে আর একটি হেলিকপ্টার যাতে ইনফেক্টেড লোকেরা হামলা করেছিল সেটি এসে ধাক্কা মারে এবং হেলিকপ্টার ক্র্যাশে রবার্টের পুরো পরিবার মারা যায়। আর তখনই তার ঘুম ভেঙে যায়। এরপর সে এক্সারসাইজ করে ঘরের বেসমেন্টে যায়, যেখানে সে ভ্যাকসিন বানানোর চেষ্টা করছিল। সেখানে রবার্ট প্রচুর ইঁদুর ধরে বন্ধ করে রেখেছিল, যাদের ওপর সে ভ্যাকসিনের টেস্ট করে। লাস্ট ভ্যাকসিনের টেস্ট রেজাল্ট দেখার সময় সে লক্ষ্য করে সকল ইঁদুর এখনও খুব হিংস্র, কিন্তু একটা ইঁদুর ছিল সে খুবই শান্ত ছিল। এটা দেখে রবার্ট খুশি হয়, কারণ সে হয়তো ভ্যাকসিন পেয়ে গেছে। এখন সে এই ভ্যাকসিনটি মানুষের ওপর প্রয়োগ করবে, অর্থাৎ যারা ইনফেক্টেড হয়ে পুরোপুরিভাবে ডার্ক শিকারে পরিণত হয়েছে তাদের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করবে। এরপর আমরা দেখি রবার্ট বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে প্রতিদিন সে একটা কাজ অবশ্যই করত, তা হলো রেডিওতে সকল FM চ্যানেলে সে মেসেজ পাঠাত, আমি ডক্টর রবার্ট, যদি আপনার কোনো রকম সাহায্য প্রয়োজন হয় তাহলে আমি খাবার, ঘর এবং ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবো। প্রতিদিন সূর্য যখন ঠিক মাথার ওপরে থাকবে তখন আমাকে সাউথ স্ট্রিট সিপোর্টে পাবেন। এরপর আমরা দেখি রবার্ট একটা ফাইটার প্লেনের ওপর দাঁড়িয়ে গল্ফ খেলছে। এই সময় হঠাৎ করে আমরা দেখি স্যাম সতর্ক হয়ে যায়। রবার্ট তার বন্দুকের টেলিস্কোপ দিয়ে দেখে সামনে একটা হরিণ রয়েছে। এরপর স্যাম এবং রবার্ট হরিণটির পিছু করতে শুরু করে। পিছু করতে করতে স্যাম একটা অন্ধকার বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে। ডার্ক শিকাররা অন্ধকার জায়গাতে থাকে, তাই রবার্ট খুব চিন্তিত হয়ে পড়ে এবং স্যামের পিছন পিছন সেই ঘরে ঢুকে পড়ে। সে দেখে স্যাম একটা টেবিলের নিচে লুকিয়ে রয়েছে। রবার্ট তাকে ডাকলেও সে আসছিল না।
তখন পিছন থেকে রবার্ট কিছু শব্দ শোনে এবং পিছনে তাকিয়ে দেখে একটা ডাক শিকার। হামলা করার আগেই তাকে গুলি করে রবার্ট পালাতে থাকে, কিন্তু অন্য ডাক শিকাররা তার পিছু করে। একটা ডাক শিকার রবার্টকে ধরে ফেললেই রবার্ট কাজ ভেঙে বাইরে লাফ দেয় এবং সূর্যের আলোয় এসে সেই ডাক শিকারটি মারা যায়। পরের দিন আমরা দেখি রবার্ট সেই বিল্ডিংয়ে একটি ফাঁদ পাতে, যাতে করে সে একটা ডাক শিকার ধরতে পারে, কারণ তার এক্সপেরিমেন্টের জন্য একটা ডাক শিকার প্রয়োজন। কিছুক্ষণ পর তার পাতা ফাঁদে একটা ডাক শিকার ধরাও পড়ে এবং সে যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন সেই বিল্ডিংয়ের জানালায় অন্য একটা মিউট্যান্ট এসে তার উপর চিৎকার করে রাগ দেখাতে থাকে। এরপর রবার্ট সেই মিউট্যান্টটিকে ল্যাবে এনে নতুন ভ্যাকসিনটি তার উপর প্রয়োগ করে। ভ্যাকসিন দেওয়ার পর সেই মিউট্যান্টটি ধীরে ধীরে নর্মাল হতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে জোরে চিৎকার করতে থাকে এবং বেহুশ হয়ে যায়। এতে রবার্ট হতাশ হয়ে যায়। এরপর রবার্ট তার এক্সপেরিমেন্টের সমস্ত ডেটা রেকর্ড করতে থাকে। এর থেকে আমরা জানতে পারি তার কাছে এমন মেডিসিন আছে যেটা নিলে নতুন করে কেউ ইনফেক্টেড হবে না, কিন্তু ইনফেক্টেডদের ঠিক করার ওষুধ তার কাছে নেই। সে আরও জানায় খাবারের ঘাটতির কারণে তাদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। তারা আস্তে আস্তে সূর্যের আলোতে আসার চেষ্টা করছে, যেটা খুবই বিপজ্জনক। এরপরের দিন আমরা দেখি রবার্ট এবং স্যাম যথারীতি বাইরে বেরোয়। রাস্তায় সে দেখে শোরুমের একটা ম্যানিকুইন রাস্তার ওপর দাঁড় করানো রয়েছে, যে ম্যানিকুইনটির সঙ্গে সে প্রতিদিন শোরুমে এসে কথা বলতো। ম্যানিকুইনটি বাইরে দেখে সে রেগে যায় এবং অদ্ভুত ব্যবহার করতে থাকে। আসলে দীর্ঘদিন একা থাকায় তার মানসিক অবস্থা খুব খারাপ ছিল। সে রেগে ডামিটিকে গুলি করতে থাকে এবং ডামিটির কাছে পৌঁছলে তার পায়ে একটা ফাঁদ আটকে যায়। উপরে ওঠার সময় রবার্টের মাথায় আঘাত লাগে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এই ফাঁদটি আসলে মিউট্যান্টরা পেতেছিল, ঠিক যেরকম ফাঁদ রবার্ট একদিন আগে পেতেছিল। এরপর আমরা দেখি রবার্টের ঘড়িতে অ্যালার্ম বাজছে এবং তার জ্ঞান ফিরেছে। নিচে স্যাম প্রচুর জোরে জোরে ডাকছে। রবার্ট তার পকেট থেকে ছুরি বের করে দড়ি কেটে নিচে পড়ে, কিন্তু তার ছুরিটি তারই পায়ে ফুটে যায়। রবার্ট যখন গাড়িতে যাওয়ার চেষ্টা করছিল তখন সামনে থেকে একটা মিউট্যান্ট দুটো মিউট্যান্ট কুকুর ছেড়ে দেয়, যারা রবার্ট ও স্যামের ওপর অ্যাটাক করে। রবার্ট তাদের গুলি করে, কিন্তু তার আগেই তারা স্যামকে কামড়ে দেয়। এখন স্যামও ইনফেক্টেড হয়ে যায়, কারণ তার কাছে মেডিসিন থাকলেও তা পশুদের ওপর কাজ করে না। বাড়ি এসে রবার্ট স্যামকে তার নতুন ভ্যাকসিন দেয়, কিন্তু এতেও কাজ না হলে স্যামকে কোলে নিয়ে তার গলা টিপে রবার্ট মেরে ফেলে। এটা তার কাছে খুবই কষ্টদায়ক ছিল, কারণ স্যামকে সে ছোটোবেলা থেকেই বড় করেছে এবং গোটা পৃথিবীতে স্যাম ছিল তার একমাত্র বন্ধু। পরের দিন স্যামকে কবর দিয়ে রবার্ট বাড়িতে না গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সেই বিল্ডিংয়ের সামনে যায় এবং গাড়ি চাপা দিয়ে অনেক ডাক শিকারকে মেরেও ফেলে, কিন্তু ফাইনালি সে গাড়িতে আটকা পড়ে যায় এবং সেই মিউট্যান্টটি যে তাকে ফাঁদে ফেলেছিল সে আক্রমণ করতে আসে। আর তখনই খুব জোর একটা আলো এসে পড়ে এবং সকল ডাক শিকাররা পালিয়ে যায়। রবার্ট প্রায় বেহুশ অবস্থায় ছিল, সে কোনো রকমে বাড়ির ঠিকানা বলে অজ্ঞান হয়ে যায়। সকালে আমরা দেখি রবার্ট ঘুম থেকে উঠে দেখে তার ঘরে টিভি চলছে এবং ড্রয়িং রুমে এসে দেখে একজন মহিলা এবং একটি বাচ্চা রয়েছে। তারা জানায় রেডিওতে ব্রডকাস্ট শুনে তারা এসেছিল, কিন্তু কাল দুপুরে রবার্ট সিপোর্টে ছিল না। তাই তারা অপেক্ষা করার পর সন্ধ্যায় যখন চলে যাচ্ছিল তখন তারা রবার্টকে দেখতে পায় এবং বাঁচিয়ে বাড়ি আনে। সে জানায় তার নাম অ্যানা, তার সকল সাথীদেরকে মিউট্যান্টরা খেয়ে ফেলেছে। তারা একটা জায়গায় যাবে যেখানে এখনও বেঁচে থাকা লোকেরা রয়েছে। রবার্ট জানায় এমন কোনো জায়গা নেই, কিন্তু সেই মহিলা বলে পাহাড়ি এলাকায় এমন বস্তি আছে যেখানে এখনও সুস্থ লোকেরা রয়েছে। অ্যানা রবার্টকেও কাল তাদের সঙ্গে সেখানে যেতে বলে। রবার্ট জানায় এই ভাইরাসটি এখানেই শুরু হয়েছিল এবং সে এখানেই শেষ করবে। এরপর রাতে রবার্ট সমস্ত ঘর সিল করে দেয়, আর তখন সে ডাক শিকারদের শব্দ শুনতে পায়। রবার্ট অ্যানাকে জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি আমাকে কখন বাড়ি এনেছিলে? অ্যানা জানায় সকাল হওয়ার আগে। রবার্ট বুঝতে পারে ডাক শিকাররা এখানে পৌঁছে গেছে। সে তার বাড়ির চারপাশে লাগানো বম অ্যাক্টিভেট করে দেয় যাতে অনেক মিউট্যান্ট মারা যায়, কিন্তু তারপরও প্রচুর মিউট্যান্ট বাড়িতে ঢুকে পড়ে। এরপর তারা ল্যাবে গিয়ে আশ্রয় নেয়। এখানে রবার্ট দেখে সেই মিউট্যান্টটি সুস্থ হয়ে গেছে। এরপর সেখানেও মিউট্যান্টরা এসে যায়। রবার্ট বুলেট প্রুফ কাঁচের দরজাটি বন্ধ করে দেয় এবং চেঁচিয়ে বলতে থাকে, আমি তোমাদেরকে ঠিক করতে পারবো, দেখো আমি ভ্যাকসিন পেয়ে গেছি। তখন সেই মিউট্যান্টটি আসে যে আগেও রবার্টের ওপর আক্রমণ করেছিল। সে কাঁচে জোরে জোরে ধাক্কা মারতে থাকে। কাঁচে ফাটল দেখে রবার্ট সেই সুস্থ মিউট্যান্টটির ব্লাড একটা টেস্ট টিউবে নিয়ে অ্যানার কাছে দিয়ে বলে, এতেই এই রোগের চিকিৎসা রয়েছে, এবং তাদেরকে একটা ছোট চেম্বারে বন্ধ করে দেয়। এরপর ড্রয়ার খুলে তার ওয়াইফ এবং মেয়ের ছবি শেষবারের মতো দেখে একটা গ্রেনেড অ্যাক্টিভেট করে সেই মিউট্যান্টদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে সকল মিউট্যান্ট মারা যায়। এরপর আমরা দেখি অ্যানা সেই বস্তিতে পৌঁছে গেছে যেখানে সে যেতে চাইতো। সে দেখে সত্যিই এমন একটা জায়গা আছে যেখানে এখনও সুস্থ মানুষ রয়েছে। সে রবার্টের দেওয়া সেই ব্লাড স্যাম্পেল তাদেরকে দেয়। আসলে রবার্ট কোনো স্বার্থ ছাড়াই নিজের জীবন দিয়ে পুরো মানব জাতিকে বাঁচিয়েছিল, তাই এই মুভিটির নাম আই অ্যাম লেজেন্ড।
তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এক্সপ্লানেশন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।